বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত নাজবুল আলম ভাই বাংলা থেকে জানতে চেয়েছেন যে কাযা নামাজের নিয়ত কিভাবে করে বলবেন কি আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মাবাদ সম্মানিত নাজবুল ভাই আল্লামাকে আপনাকে মুসলিম ভাই বুঝিয়ে যেখানে আছে তাদেরকে সবাইকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন আমিন কাজা নামাজ বলতে এখানে অনেকগুলো নামাজ কোনটা বুঝিয়েছেন আপনি তা বলা যাচ্ছে না তবে সর্বসাখল্যে বলতে পারবো যে নামাজগুলো বিশেষ কারণে কাজা হয়ে যায় যেমন কাজা বলতে আমরা বুঝি কাজা শব্দ তো অন্য কিন্তু এখানে নামাজ কাজা বলতে যেমন মনে করেন যে আপনি জহরের সময় নামাজের সময় ছিল জোহর পড়তে পারেনা আসর হয়ে গেছে কোনো কারণে জোহরটা কাজা হয়ে গেল অথবা হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে চলে গেল সেই নামাজ দু এক নামাজ কাজা হয়ে গেল অথবা মনে করেন সফর অবস্থা গাড়িতে আছে সেখানে দু নামাজ কাজা হয়ে গেল তো এই সমস্ত নামাজ কাজাগুলিকে মনে করেন যে আপনি জোহর পড়তে পারেন নাই গাড়িতে আছেন অথবা ট্রেনের বড় মনে আছেন অথবা বিমানে আছেন অথবা এমন পরিস্থিতিতে আছেন যে আপনি জোহরটা পড়া সম্ভব হয়নি আপনার পক্ষে আসর হয়ে গেছে সেখানে আপনি নেমে যখন আসরের সময় থামলেন বা আসরের সময় আপনার সময় হল অবস্থান অনুকূলে চলে আসলো তখন আপনি জোহরটা আগে পড়ে নেবেন এখন এক্ষেত্রে আপনি নিয়ত কিভাবে করবেন আপনার মনে তো যেটা আছে যে আমি জোহর পড়ি নাই তে মনের মধ্যে যে চিন্তা আছে আমি যে জোহরটা পড়ি নাই সেখানে আমরা জোহর নিয়ত মনের মধ্যে নিয়ত রেখে দাঁড়িয়ে যাবেন আর নিয়ত হাল কালব কালবো নিয়ত অন্তরের স্থান আপনার অন্তরের চিন্তা হইল বা অন্তরের মধ্যে এটা পরিকল্পনা আছে যে আমার জোহরের নামাজটা বাকি পড়ে গেছে আমি জোহরের নামাজটা পড়তে পারি নাই তাহলে আমি আগে জোহর পড়বো পরে আসরটা পরবো এই তো এটাই নিয়ত সেখানে যদি আপনার এখন যদি আরো দুই অক্ত তিন অক্ত বাকি থাকে তাহলে সেভাবে আদায় করে নেবেন মনে করেন জোহর আসর দুটাই পড়তে পারেন না আপনি মাগরিবের সময় যে আপনি ট্রেন থেকে নামছেন অথবা অবস্থান থেকে আপনি পরিবেশে বা আপনার আহ আপনার সুন্দর পরিবেশে আপনি আসতে পারলেন তাহলে আপনার জোহর কাজা গেল আসর কাজা গেল আহ বাদ পড়ে গেল তাহলে জোহর আসর পড়বেন অথবা তিন অক্ত বাদ পড়লো জোহর আসর মাগরিব এসবের সময় যা অবস্থান করছেন তাহলে সিরিয়ালি আদায় করে নিতে হবে আর এগুলি যাতে এত বাদ না পড়ে যায় সেই পরিস্থিতি যদি ভালো হয় তাহলে সময় সময় আদায় করে নেওয়াটাই সময় আদায় করে নেওয়াটাই বাঞ্ছনীয় যেহেতু আল্লাহ কোরআন মাজিদে বলছেন না সলাত বা মাও কৌতা নামাজ সলাদকে নির্দিষ্ট টাইমের উপরে ফরজ করা হয়েছে সুতরাং টাইমের দিকে লক্ষ্য করে আদায় করে নিতে হবে তারপর পরিস্থিতির শিকার অনেক সময় মানুষ হয়ে যেতে পারে অসুখ বিসুখ বিপদ আপদ অথবা বিভিন্ন সমস্যা মানুষের থেকেই যায় বিশেষ করে আমাদের দেশগুলোতে অনেক ধরনের প্রতিকূলতা চলে আসে যে প্রতিকূল কাটিয়ে ওঠা অনেক পক্ষে অনেকের পক্ষে সম্ভব হয় না আল্লাহ সহজ করলে সহজ আল্লাহ আল্লাহ আমাদের জন্য সহজ করুন তো এই জন্য এটা এতে কোনো আরবি নিয়ত বানায়া যে এটা আরবি অথবা বাংলাতে নিয়ত বানায়া মুখ দেয়া এই কথা বলা বাঞ্ছনীয় নয় যে আমি এখন জোহরের নামাজ কাজা করার কাজা নামাজ পড়ার জন্য কেবলামুখী হয়ে দাঁড়াইছি চার রাগাত কাজা পড়বো ফরজ পড়বো ইত্যাদি ইত্যাদি এই ধরনের কোনো বাক্য যদি মুখ দিয়া আরবিতে হোক বাংলাতে হোক অথবা কোনো শব্দতে এই ধরনের কোনো শব্দ বা উচ্চারণ কোন শব্দগত বা নিয়ে যদি মুখ দিয়া উচ্চারণ করা হয় বলা হয় তাহলে সেটা হবে বেদাতের অন্তর্ভুক্ত এই ধরনের কোনো শব্দ কোরআন শুননা দ্বারা প্রমাণিত নয় যে সমস্ত নিয়ত গুলো আমাদের দেশে এরকম নিয়ত আছে মজুর ক্ষেত্রে মাথা মাছার ক্ষেত্রে তার পাও ধোয়ার ক্ষেত্রে অথবা ক্ষেত্রে রোজার ক্ষেত্রে অথবা পাশক্ত চলাতের ক্ষেত্রে এই সমস্ত নিয়তগুলি কোরআন সন্ন্যাস সাব্যস্ত নয় বরণ এটি পরবর্তীতে বানানো হয়েছে এই জন্য এগুলি বেদাতের অন্তর্ভুক্ত হবে এ থেকে আমাদেরকে পরিহার করতে হবে আমাদেরকে কোরআন এবং সুনামত আমল করতে হবে আর ওমরই কাজা যেটা জীবনের একটা কাজা তিরিশ বছর বয়সে নামাজ দরছে বাকি জীবনে নামাজ পড়ে নাই এই সমস্ত কাজার কোনো শরীর দলিল নাই তবে এর থেকে আল্লাহ কাছে খাস করে তবা করতে হবে চাইতে হবে বাকি জীবনে সুন্দরভাবে নিজের জীবনটাকে সাজিয়ে আল্লাহর আবাদতের মধ্যে কাটাতে কাটাতে হবে আল্লাহ কাছে চাইতে হবে আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে আমল করা তৌফিক দান করুন 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 হাজা সাল্লাহ তালা নাবিন মোহাম্মদ সালাম আলাইকুম